জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্কুল কলেজে ভর্তি হতে গেলে, এনআইডি কার্ড তৈরি করতে গেলে, পাসপোর্ট তৈরি করতে গেলে, ইভেন কি যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টও খুলতে চান, তাহলে এই জন্ম নিবন্ধন কার্ডের প্রয়োজন পড়ে। তাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে জন্ম নিবন্ধন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছিলেন সার্গোয়াইটি। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই ধন্যবাদ। তো জন্ম নিবন্ধন কার্ডের জন্য আবেদন করার জন্য আমরা প্রথমে ব্রাউজার থেকে বার্থ রেজিস্ট্রেশন বিডি এটি লিখে সার্চ দেব। এখানে যে ওয়েবসাইটের লিঙ্কগুলো এসেছে সেখান থেকে br.lgd.gov.bd এই ওয়েবসাইটটিতে আমরা যাব। তো এই ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় জন্মমিত্র নিবন্ধন এই সম্পর্কিত স্থানীয় সরকার বিভাগের একটি ওয়েবসাইট, যেটি স্ক্রল করলে আমরা নিচের দিকে গেলে এখানে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, যেখানে জন্ম নিবন্ধন এবং মিত্র নিবন্ধনের ফিসের হার সম্পর্কিত তথ্যাবলী রয়েছে। এইখানে এই ইনফরমেশনগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। আর আপনি যদি আবেদন করতে চান তাহলে একেবারে সবার উপরে বিআর অ্যাপ্লিকেশন অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস আসবে, যেটি হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অনলাইন বার্থ রেজিস্ট্রেশন ইনফরমেশন সিস্টেম অর্থাৎ অনলাইন বিআরআইএস। এইখানে এই পেজটিতে আসার পর সর্বপ্রথম এখানে যে ঘরটি রয়েছে নির্বাচন করুন। এখান থেকে প্রথমে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সকল যে আমাদের বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো দেখতে পাচ্ছি। সেইখান থেকে আমি একটি উদাহরণস্বরূপ চট্টগ্রাম বিভাগ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে পরবর্তী আরেকটি ঘর আসবে, যেখান থেকে আপনি যে জেলায় থাকেন সেই জেলাটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে আমরা একটি জেলা সিলেক্ট করে নিচ্ছি। পরবর্তী ধাপে রয়েছে আপনি কোন থানার অন্তর্গত অর্থাৎ থানার নামটি এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। থানা সিলেকশন করার পর আপনার এইখানে যে ইউনিয়নগুলো রয়েছে ইউনিয়নগুলোর নাম এখানে শো করবে, যেখান থেকে আমরা একটি ইউনিয়ন সিলেক্ট করে নিচ্ছি। এবং সর্বশেষ যে ঘরটি রয়েছে এইখানে হচ্ছে আপনি যে জেলায় বা যে জায়গা থেকে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তার যে ওয়ার্ড নাম্বারটি সেটি আপনাকে এখানে দিতে হবে। তারপরে আমরা পরবর্তী যে বাটনটি রয়েছে এই বাটনটিতে ক্লিক করব। তো নেক্সট যে পেজটি আসবে এখানে আপনার ব্যক্তিগত সকল তথ্যাদি অর্থাৎ পুরো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, মাতার নাম, পিতার নাম, জন্মস্থান, ঠিকানা, বর্তমান ঠিকানা এগুলো সব এখানে দিয়ে নিতে হবে। প্রথম ক্ষেত্রে আপনারা ইনফরমেশনগুলো সব বাংলাতে টাইপ করে নেবেন এবং বাংলাতে টাইপ করে নেওয়ার ক্ষেত্রে আপনারা বাংলা যে ইউনিকোড ফরম্যাটটি রয়েছে ওই ফরম্যাটে টাইপ করতে হবে, অন্যথায় এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ফিল আপ হবে না। তো আমরা উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে একটি জন্ম নিবন্ধন দেখিয়ে দিচ্ছি। তো এই ইনফরমেশন সবগুলো যদি আপনি সম্পূর্ণরূপে ফিল আপ করে নেন তারপরে নিচে যে পরবর্তী বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে এইখানে এই সবগুলো ইনফরমেশন আবার আপনাকে ইংরেজিতে ফিল আপ করতে হবে। তো ইংরেজিতে সবগুলো ইনফরমেশন আপনার ফিল আপ করা হয়ে গেলে এইখানে যে পরবর্তী বাটনটি রয়েছে এই পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। এই ইনফরমেশনগুলো এখন আপনাকে বাংলায় এবং ইংরেজিতে সঠিকভাবে দেখানো হবে। সকল ইনফরমেশন যদি সঠিক থাকে তাহলে আপনি সংরক্ষণ করুন এই বাটনটিতে ক্লিক করবেন, অথবা কোথাও যদি আপনার পরিবর্তন করতে হয় তাহলে পেছনে এই বাটনটিতে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশনগুলো আবার ঠিক করে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা সংরক্ষণ এই বাটনটিতে ক্লিক করছি। তো এটিতে ক্লিক করার পর জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে দাখিল হয়েছে এরকম একটি ইনফরমেশন দেখাবে এবং যেখানে আপনার আবেদনপত্রে একটি নম্বর দেওয়া থাকবে। আর ভবিষ্যতে অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করে রাখবেন এবং এই পৃষ্ঠাটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে দাখিল করতে হবে। আপনার আবেদনটির বর্তমান অবস্থা জানার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, যেটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। আপনারা লিঙ্কটি ক্লিক করার মাধ্যমে জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা সম্বন্ধে জানতে পারবেন। তো আমরা এই ক্ষেত্রে এটি প্রিন্ট করে নিচ্ছি। তো এভাবে
খুব সহজেই আপনি কিন্তু অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, জন্ম নিবন্ধনের এই আবেদনটি আপনাকে 15 দিনের মধ্যে স্থানীয় যে কার্যালয়ে রয়েছে এই কার্যালয়ে জমা দিয়ে আসতে হবে, এবং 30 দিনের মধ্যে যদি আপনার জন্ম নিবন্ধনের কার্যক্রমটি সম্পন্ন না হয় তাহলে কিন্তু অটোমেটিক সার্ভার থেকে এই তথ্য অর্থাৎ আপনার যে আবেদনপত্রটি সেটি বাতিল করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আবার নতুনভাবে আবেদন করা লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এবং টেকনোলজির এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী প্রত্যেকটি আপডেট সবার আগে আপনি পেয়ে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।